আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে ভিন্ন একটু কথা নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু এর আগে হয়তো বা দেখে বলবেন যে আপু আমরা বলছিলাম বা আমরা আপনাকে এরকম প্রপোজাল করছিলাম, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেন নাই কখনো। আসলে পরিস্থিতি শিকার এক এক সময় এক একটা মুভমেন্ট চেঞ্জ হয়ে যায় বা করা লাগে, এটা বাস্তবতা। কারণ আমরা সবসময় বাস্তবতার সাথে থাকি। অনেকে আপনারা ফোনের মাধ্যমে বলেছেন, হয়তো বা আসতে বললে আপনারা আসতেন, কিন্তু কী বিষয় নিয়ে সেটা একটু কথা বলবো। আসলে আজকে আমি এই জায়গায় কিছু ওষুধ দিছি। আমার সামনে একটা ভাই আছে, তো সে ভাই আসছে আপনার গাজীপুর থেকে, গাজীপুর কালীগঞ্জ, তার ঠিকানাটা সেই দিবে, সমস্যা নাই কোনো। তো সে আসছে, আসলে সে কিছু ট্রেনিং নিছে এবং আপনার যুব উন্নয়নের উপর ট্রেনিং নিবে। এখন ওটা নেওয়া হয় না, কিন্তু আপনার মানুষের ইয়ার উপর ট্রেনিং নিয়েছেন, তাই না ভাই? আচ্ছা, সেটার উপর ট্রেনিং নিয়েছে। তো মানে তার একটা জিনিসে আগ্রহ যে সে মানে গবাদি পশুর আপনার এটা মানে একটা জিনিসের প্রতি ভালোবাসা না থাকলে কিন্তু সেটা কখনো করা সম্ভব না। অবশ্যই এটার প্রতি তার একটা ভালোবাসা আছে, একটা নেশা আছে, এর জন্যই কিন্তু আজকে এই পর্যায়ে সেও আসতে চেষ্টা করতেছে। আসলে সব জিনিস তো আর একসাথে অসম্ভব না, ধৈর্য ধরা লাগবে। আস্তে আস্তে আমাদের নিজেদের ইচ্ছে শক্তিগুলোকে খাটাতে হবে, তারপর আমরা এক পর্যায়ে পৌঁছাতে পারবো। তো সে ভাইয়ের ইচ্ছা আছে যে সে মানে গবাদি পশুর ফার্মেসি দিবে। হ্যাঁ, গবাদি পশুর ফার্মেসি দিবে, তার একটা স্বপ্ন আসলে। তো দেখি স্বপ্নটা কতদূর বাস্তবায়ন করা যায়। তো সে আসছে আজকে আমার বাসায়, আসছে প্রায় আপনার মনে হয় 12টা বাজে তখন আসছে ভাই। আসার পরে সমস্ত কিছু বললো ভাই, যে আপু আমি এরকম করতে চাই, আমি এরকম ট্রেনিং নিছি, আপনি আমাকে একটু হেল্প করবেন? তো চেষ্টা করবো আমি সাধ্যমতো যে কতটুকু পারি বা হওয়ার জন্য কী করতে পারি। তো ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা, চলেন ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কবির হোসেন, আমি আসছি গাজীপুর জেলার কালিয়াকৈর থানা থেকে। তো আমি এলিমেপ ট্রেনিং করছিলাম হিউম্যান অ্যালোপ্যাথিকের উপরে। তো আমি এবার বাড়িতে কিছু গরু লালন পালন করতাম, ছাগলও ছিল, তো গরুর প্রতি আমার একটা আন্তরিকতা তৈরি হয়েছে। তো আমি চিন্তা ভাবনা করছি যুব উন্নয়ন থেকে ট্রেনিং করব, ট্রেনিং করার পরে একটা নিজস্ব খামার তৈরি করব এবং ভেটেনারি ফার্মেসি করারও চিন্তা ভাবনা আছে। আমি ইতিহাপুর ভিডিও ইউটিউবে দেখে, তো ওনার কথা দেখে আমি অনুপ্রাণিত হই আরও, আর অনেক সুন্দর দিক দিক নির্দেশনা পরামর্শ দেয়। আমি এই জন্য গাজীপুর থেকে কিছু মেডিসিন নেওয়ার জন্য ইতিহাপুর ফার্মেসি যাচ্ছি, মানিকগঞ্জের শাশুড়িয়া থানার দেলোয়া গ্রামের চাষি বাজারে। তো আশা করি সবাই আপনারা দোয়া করবেন এবং কোনো ওষুধ মেডিসিনের প্রয়োজন হলে ইতিহাপুর কাছে আসবেন, উনি ভালো পরামর্শ দেয়, অত্যন্ত ভালো মানুষ। আচ্ছা, সমস্যা নাই, আমি একটু মানে চেষ্টা করলাম একটু দেখানোর জন্য। কারণ আপনারা আমাকে অনেক কমেন্টস করেছেন যে আপু আপনি পার্সোনালিভাবে কোনো ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা করেন। আসলে সেটা আমি করতে পারি নাই, কারণ ধরেন সময়ের অভাব, জায়গা পরিস্থিতি, সব কিছু একটু অভাব ধরতে গেলে এর জন্য কখনো পারি নাই। কিন্তু আপনারা একটা জিনিস জানেন, কারণ আমি সবসময় একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি। কারণ কিসের জন্য, যেমন এমনও মানুষ আছে এমন মানে কমেন্টস করতে পারে না। এখনকার দিনে কি এরকম কেউ আছে বলেন যে কমেন্টস করতে পারে না, কিন্তু আমাকে ফোন দেয় যে আপু আমি কমেন্টস করতে পারি নাই বিধায় কিন্তু আমি ফোন দিছি। এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কারণ আর এক এক পর্যায়ে মানুষ এক একভাবে বাচন ভঙ্গিকে কিন্তু কথা বুঝে। যেমন আমি একটা জিনিস আশা করি, মনে হয় যে আমার কথা বুঝতে পারে সবাই, মানে আমি চেষ্টা করি একটু আমি যতটুকু বুঝি ততটুকু মানুষ একটু ফ্রেশভাবে বোঝানোর জন্য। হ্যাঁ, তো এরকমভাবে মানুষ বুঝাই আপনাদের দোয়া আশীর্বাদে, আল্লাহর রহমতে সবাই বুঝে বা আমার সেই সাজেশনগুলো হয়তো বা তাদের কাছে ভালো লাগে। যেমন এই ভাইয়ের কাছে ভালো লাগছে দেখে আমার কিছু নোটও দেখাইলো যে আপু আমি আপনার বেশ কিছু নোট করে রাখছি, তাই না ভাই? আচ্ছা, ইউটিউবে দেখে নাকি সে নোট করে রাখছে, তো সেটার থেকে আগ্রহ হয়েছে তার যে সে একটা ফার্মেসি করবে। তো যাক, দোয়া করি তার প্রতি। আসলে সব মানে সব কিছুই তো একটা সিঁড়ি, যদি আমরা পার হই দুই চার সিঁড়ি কিন্তু একসাথে আমরা পা দিলে কিন্তু পা পিছলে পড়ে যাব। আমরা একটা একটা করে ধাপে ধাপ টাকাবো। তা আমি কিন্তু আজকে এই পর্যায়ে আসছি সেই একটা একটা সিঁড়ি করে হাঁটতে হাঁটতে কিন্তু আসছি এই জায়গায়। হ্যাঁ, কিন্তু কখনো থেমে থাকি নাই। আপনারা জানেন আমার সব কিছুই, আপনারা জানেন আপনাদের কাছে আসলে লুকানোর মতো কিছু নাই, বা আমি বাস্তব জীবনে বিশ্বাসী। হ্যাঁ, আর আমি বাস্তবের সাথে আছি সবসময়। তো আসলে এইটাই আমি বলবো। আর আপনারা যারা
ভাই তো নতুন ফার্মেসি করবে, ভাই তার জন্য দোয়া করবেন, সেও কিছু করুক, কারণ প্রতিটা মানুষই কিছু করে খাক, বেকারত্ব বাংলাদেশ থেকে দূর হয়ে যাক, আমরা এটাই চাই, সেটা নারী এবং পুরুষ উভয় সবাই করুক, এটা আমরা চাই। আমরা মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারি, ছেলেরা চাইলে অনেক কিছু করতে পারি, একটা সাহসের প্রয়োজন, এটাই মেন কথা। যেমন এই ভাই আপনার, তাও কিন্তু সে মানে ইনকাম, ইনকামের কথা আমরা বাদ দিই, সেটা আমরা বলবো না, কারণ ভাগ্যে যা আছে তা হবেই। ওনার যে ইনভেস্ট করবে তার মধ্যে সাধ্যতার মোটামুটি মনে হয় আছে, এটা আমি জিজ্ঞেস করি নাই অবশ্যই, কারণ একটা ফার্মেসি করতে গেলে টুকটাক ইনভেস্ট করতে হয় ভালোই, সে পারবে। কিন্তু আমি এমন এক পর্যায়ে আমি নিজে দাঁড়াইছিলাম, আমার কিন্তু কোনো ইনভেস্ট ছিল না, হ্যাঁ আমার কাছে মাত্র আপনার 13,000 টাকা ছিল, সেখান থেকে আমি র‍্যাক বানাইছিলাম, হ্যাঁ, আর আমি কোম্পানিদের কাছ থেকে প্রথমত আপনার ক্যাশ অর্ডার করতে হয়, মানে ক্যাশ মানে আপনার ব্যবসা বিজনেসের ভালো দিক দেখলে তারা কিন্তু আপনাকে দিবে, মানে ধরেন 1-2 মাসের টাইম দিয়ে দিবে, কিন্তু প্রথমত কিন্তু ক্যাশ করতে হয়। কিন্তু এক সময় কিন্তু আমি সেটাও পারি নাই, বুঝছেন, আমি কিন্তু মাত্র 13,000 টাকা নিয়ে নামছিলাম, শুধু আমি র‍্যাক বানাইছিলাম নগদ টাকা দিয়ে, আর আমি দোকানে সিকিউরিটি দিয়েছিলাম 2,000 টাকা। আর আজকে আমি এই পর্যায়ে আসছি আল্লাহর রহমতে, আমার এখানেও অনেক প্রোডাক্টই ছিল, সেল করতেছি, কারণ এখন একটু গরু বিক্রি করতে পারি নাই, বেচে কিনে গরুর এই খাওয়াই, নিজেরাও খাই পারি না। আমার এই ফার্মেসিতে কিন্তু প্রায় আল্লাহর রহমতে 5-6 লক্ষ টাকার কিন্তু জিনিস আমার কাছে ছিল, মাত্র ধরতে গেলে আপনার 10-12-13 হাজার টাকার জিনিস থেকে, এটা কোত্থেকে হয়েছে? আর ধরতে গেলে আমি মেয়ে মানুষ, এটা সম্ভব হয়েছে বেশি, কারণ আমার তো খরচ যায় না, এতো হয়তো বা দেখা যায় বাজারে বসলে 1-2 কাপ চা খাই বা সবাই রেখা হবে, আর ছেলে মানুষ আছে, এটা বাস্তবতা, আড্ডায় বসে আছেন একটা জিনিস, এটা হয় আসলে, কিন্তু এই জন্য আমার ওরকম পরিমাণ কোনো খরচ টরচ যায় নাই। তো যাই হোক, আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দান করছে, এটা আমি আল্লাহর কাছে আজ পর্যন্ত যা চাইছি তাই পাইছি, এটা আল্লাহর রহমত আছে আমার প্রতি এবং আপনাদের ভালোবাসা আছে, সব থেকে মেন যেইটা আল্লাহর, আল্লাহ রাসুলের পরে আমার কিন্তু মা বাবার দোয়া আমার সাথে আছে সবসময়, তারা আমার এই কথাটা বলেই। তো আসলে এই ভিডিওটা বেশি বড় করব না, এই ভাই আপনার গাজীপুর চলে যাবে, কিছু ওষুধ দিলাম তাকে প্রাথমিক পর্যায়ে, যে একটা ফার্মেসি যেটা না হলে চলবেই না, সেটা প্রথমত আপনি ক্রিমি লিভার, তারপরে আপনার ধরেন মিল্ক অফ ম্যাগনেশিয়াম বলে চিনবেন না, এটা আপনার পেট ফাঁপার জন্য, তারপর আপনার পাতলা পায়খানার জন্য, তারপর রুচির জন্য জিং সিরাপ, তারপরে ধরেন একটু দুধ বাড়ানোর জন্য, এগুলো আমি দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আমরা কুড়িয়াতে পাঠানোর চেষ্টা করব, কারণ প্রথম পর্যায়ে তো ওনা আসলে বুঝবে না, বাকিটা আস্তে আস্তে ওনাকে আমি কোম্পানির সাথে যোগাযোগ করে দিব, ওনায় আস্তে আস্তে সেটা ই করে নেবে, কোনো সমস্যা নাই। আর সেটা আমি যেটা বলবো আপনার, সে ফার্মেসির দিক যখন দেখা যাবে মোটামুটি সব কিছু তার কাছে পাওয়া যাবে, যারা আপনার আমার গাজীপুরের যে মানে ভক্তরা আছেন, যারা আমি ওষুধ পাঠাই আপনাদের, আমি চেষ্টা করব তারই আপনাদেরকে দেওয়ার জন্য, কারণ সেও ব্যবসা করুক, হ্যাঁ সেও কিছু করে খাক, সেটা সমস্যা নেই, সে সময় আসলে আমি তারই আপনাদেরকে দিব, কোনো সমস্যা নাই। যে আপনারা এমন আছে যে হঠাৎ করে একটা মেডিসিন প্রয়োজন হইল, কারোর কাছে নাই রাত দুপুর, সে কিন্তু দিবে, কারণ সে আমার কাছে আসছে, আমার এতটুকুই আছে যে আপনাদের আপদ বিপদ হইলে তো সে দেখবে, কোনো সমস্যা নাই। সে আগে ফার্মেসিটা ভালোভাবে করুক, আমি যদি কোনো ই হয় আপনাদের আমি সেখানে পাঠিয়ে দিব আপনাদের। ভাই আপনার এলাকা টাকা জানি কোথায়? আচ্ছা ফুলবাড়ি, আপনি কোন বাজারে বসবেন? রামচন্দ্রপুর বাজার। আচ্ছা ভাই রামচন্দ্রপুর বাজারে বসবে, সেটা আগে ভাই বসুক, কারণ মাত্র তো নতুন শুরু করতেছে, আর যখন সময় হবে তখন আস্তে আস্তে সব ই দিয়ে দিব, যেন আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন, এরকম আমি সিস্টেম করে দিব, কারণ সবসময় তো ইমার্জেন্সি কিছু ওষুধের প্রয়োজন হয়, সেটা ম্যাস্টাইটিসের জন্য ভয়ঙ্কর জিনিস, বা মিল্ক ফিভার অনেক কিছুই হয়, সেটা পরে আলোচনা করবো আমরা। তো আজকের জন্য এই পর্যায়ে ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি চেষ্টা করি সবসময় আমার হাত ধরে যেন আপনার আমি খামারি তৈরি করতে পারি, এ জায়গায় একটা মানে ফার্মেসিওয়ালা ভাইকে পেয়ে গেছি, কোনো সমস্যা নেই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, এ ভাইয়ের জন্য দোয়া করবেন, বেশি কথা বলবো না, লাস্টে ভাইয়ের কাছে মানে ভাইয়ের জন্য একটু দোয়া করেন, ভাই লাস্টে একটু কথা বলবে, ভাই একটু কথা বলে একটু বিদায় নেন, কিছু বলেন আপনি দর্শকের উদ্দেশ্যে, কিছু বলেন যে সবাই জানি ভালো থাকুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি গরু মহিষ ছাগল বলেন, এরা বোবা পানি, এদের ভালোবাসবেন, এদের যত্ন করবেন, স্নেহ করবেন, নিজের সন্তানের মতো আগলে রাখবেন, এটাই আমার আপনাদের কাছে আবেদন। আচ্ছা ঠিক আছে, তো সমস্যা নাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার বেবিটা হিয়ামুন, ওর জন্য দোয়া করবেন, হ্যাঁ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।